Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি তৈরি করব ঝটপট পাস্তা। তার জন্য আমার যা লাগছে পাস্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস, মায়োনিজ। এখন আমি প্যানে পানি গরম করে নিচ্ছি। এবার আমি এই গরম পানির মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিট আমি বয়ল করব পাস্তাগুলোকে। পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলোকে একটি বাস্কেটে পানি ঝরিয়ে নিব। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে হালকা নেড়েচেড়ে দিব। এবার দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নিব। সিদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। মায়োনিজ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিক্স করছি। বাস, তৈরি হয়ে গেল ঝটপট পাস্তা। এটা খুবই টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই সিম্পল, সব কিছু দিয়েই এটা তৈরি করা যায়। বাসায় তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। Thanks for watching my video.